হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকের মেইনলি দুটো টপিক নিয়ে কথা বলবো। ফার্স্টে হচ্ছে কথা বলবো বিক্রান্ত রোনার রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে, এবং এটাতে আমরা সবার ফেভারিট আমাদের কিচ্চা সুদীপার সঙ্গে আমরা জ্যাকলিন ফার্নান্ডেজকেও দেখতে পেতে চলেছি। এবং এটা কিন্তু হচ্ছে আমাদের কিচ্চা সুদীপার ফার্স্ট প্যান ইন্ডিয়া মুভি রিলিজ হতে চলেছে, এবং এটা কিন্তু আমরা 3D-তেও দেখতে পেতে চলেছি। সো এটার যে রিলিজ ডেটটা মানে দেখানো হয়েছে সেটা হচ্ছে 24th of February 2022, এবং এটার কিন্তু কিছুদিন আগে একটা ডেড ম্যানস অ্যান্থাম বলে একটা ভিডিও রিলিজ করা হয়েছিল, এবং সেটা কিন্তু জাস্ট ব্যাপক হয়েছিল, এবং তার ভিজুয়ালি ট্রিটমেন্টগুলো জাস্ট মারাত্মক লেভেলের হয়েছিল। সো আমাদের মানে আমি কিচ্চা সুদীপার কিন্তু বিশেষ বিশেষ বড় একজন ফ্যান আছি, এবং সেই অর্থে আমি বলছি এই বিক্রান্ত রোনা কিন্তু একটা অন্য লেভেলের, একটা অন্য রকমের একটা মুভি হতে চলেছে। সো এটা কিন্তু ফাইনালি রিলিজ হচ্ছে 24th of February 2022, এবং এটা কিন্তু মানে 3D-তে হচ্ছে রিলিজ হবে, এবং এটার কিন্তু ভিজুয়াল ট্রিটমেন্টগুলো জাস্ট অন্য লেভেলের হতে চলেছে, এবং এটার কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল টিজার বা গেমস বা কিছু একটা এখানে রিলিজ করা হতে পারে। সো নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসাইডার সিজন 3 কে নিয়ে। ইয়েস, ইনসাইডার সিজন 1 সিজন 2 যারা এখনো অবধি দেখোনি তারা গিয়ে প্লিজ চেক আউট করো, তারপরে তোমরা ইনসাইডার সিজন 3 দেখতে পারো। সো ইনসাইডার সিজন 3 তে এখানে কিন্তু কিছু কিছু নতুন ক্যারেক্টার এখানে ইনক্লুড হয়েছে, এবং এখানে হচ্ছে আমির বাসির রয়েছে, বিবেক ওবেরয় রয়েছে, রিচা চাড্ডা রয়েছে, অমিত সিয়াল রয়েছে, সায়নী গুপ্তা রয়েছে, এবং কিন্তু আরো অনেক এখানে কাস্টিং রয়েছে। এবং এটা কিন্তু হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়ান অফ দ্য মানে মোস্ট পপুলার সিরিজগুলোর মধ্যে কিন্তু একটা ইনসাইডার। তো এটার মোটামুটি 10 এপিসোড রয়েছে, এবং তোমাদের প্রতিটা এপিসোডের ডিউরেশন প্রায় মোটামুটি 40-50 মিনিটের মধ্যে, এবং তোমাদেরকে আমি বলবো মানে ইনসাইডার সিজন 2 এবং মানে সিজন 1 এবং সিজন 2 এর তুলনায় কিন্তু এটা একটু কম মানে কম লেভেলের হয়েছে, এবং আমার তার থেকে কিন্তু ইনসাইডার সিজন 1 এবং সিজন 2 অনেক বেটার লেগেছিল। সো এখানকার যে লুপহোল গুলো আমার লেগেছে, এখানকার যে মানে প্রতিটা ক্যারেক্টারের এখানে কিন্তু ব্যাক স্টোরি কন্টিনিউয়াসলি দেখানো হচ্ছে, মানে আমি যদি হচ্ছে বিবেক ওবেরয় কথা বলি, বা এখানে হচ্ছে মানে আমির বাসির বা যে হচ্ছে ভাই সাহেবের ক্যারেক্টারটা এখানে প্লে করেছে, মানে তার এখানে তাদের বলি, বা এখানে হচ্ছে আমাদের আমির বাসিরের মেয়ে তার যে ক্যারেক্টার, মানে তার প্রত্যেকের মানে কিছু না কিছু একটা ব্যাক স্টোরি এখানে দেখানোই হচ্ছে কন্টিনিউয়াসলি। আমার মনে হয় মানে গল্পটা যেহেতু প্রেজেন্ট সময়ে চলছে, সেখানে কিন্তু প্রেজেন্ট সময়কে বেশি প্রাধান্য দেওয়াটা দরকার। যদিও তাদের ব্যাক স্টোরিটা ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু কন্টিনিউয়াসলি যদি আমরা ব্যাক স্টোরিটা কন্টিনিউয়াসলি দেখতে থাকি, তাহলে আমাদের একটা দেখার মজাটাই হতে নষ্ট হয়ে যায়। তো সেই অর্থে দাঁড়িয়ে মানে এটা কিন্তু মানে আমি বলবো যে ইটস আ ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ একটা সিরিজ। এখানে কিন্তু প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো, মানে সায়নী গুপ্তা বা আমির বাসির যে ভাই সাহেব প্লে করেছে, বিবেক ওবেরয়, প্রত্যেকের মানে পারফরমেন্স সেখানে খুবই ভালো। এবং তোমরা গিয়ে অ্যামাজন প্রাইমে যাও, অ্যামাজন প্রাইমে গিয়ে চেক আউট করতে পারো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো আজকের ভিডিওটি এই হবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।